এমন একটা দ্বীপের কথা কি কল্পনা করা সম্ভব যেখানে মানুষের কোনো বসতি বা অস্তিত্বই নেই, নেই কোনো শুভ্রতার চিহ্ন, রয়েছে শুধু সাপের রাজত্ব? শুধুমাত্র কল্পনায় নয়, বাস্তবে এমন একটা দ্বীপের অস্তিত্ব পাওয়া গেছে যেখানে মানুষ নয়, রাজত্ব করে বিষধর সাপেরা। প্রায় 20 মাইল দীর্ঘ এই দ্বীপটি আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে ব্রাজিলের সাও পাওলো সমুদ্র সৈকত থেকে প্রায় 90 মাইল দূরে অবস্থিত। এই দ্বীপটির বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে গভীর বনাঞ্চল, আবার কোথাও কোথাও রয়েছে পাথর দ্বারা আবৃত শুষ্ক মাটি। তারা বিশ্বের সবচেয়ে মারাত্মক এবং বিষধর সাপের মধ্যে বোথ্রোপস ইনসুলারিস প্রজাতির সাপ শুধুমাত্র এই দ্বীপেই বাস করে। বিষধর সাপ হিসেবে এর প্রজাতিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়। এই প্রজাতি ছাড়াও ডিপসাস অ্যালবিফ্রেন্স নামক আরেক প্রজাতির তুলনামূলক কম বিষধর সাপেরও বসবাস রয়েছে এই দ্বীপটিতে। সাধারণত এই দুই প্রজাতির সাপই দেখতে পাওয়া যায় এই দ্বীপে। দ্বীপটিতে অবস্থান করতে পারা তো দূরের কথা, চিন্তা করলেই গায়ের লোম শিউরে উঠতে পারে আপনার। এই দ্বীপটিতেই রয়েছে বিশ্বের সবচেয়ে বিষধর সাপের লক্ষাধিক প্রজাতি। বলা হয় এই দ্বীপে একবার কেউ গেলে সে আর ফিরে আসে না। সাধারণত এই সাপের বিষ মানুষের শরীরে প্রবেশ করার মাত্র 30 মিনিটের মধ্যেই মানুষটি মারা যায়। তাই যাবতীয় হিংসতার কথা বিবেচনা করে এই দ্বীপটিকে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করেনি ব্রাজিল সরকার। জনসাধারণের জন্য উন্মুক্ত না হলেও অনেক বিখ্যাত মানুষ এই স্নেক আইল্যান্ডে ঘুরে বেড়িয়েছেন এবং সেখানকার ভয়ঙ্কর অভিজ্ঞতাও বর্ণনা করেছেন। এই দ্বীপটি দূর থেকে অসম্ভব মনোরম দেখায়, কিন্তু ভয়ঙ্কর সাপের উপস্থিতি বিপজ্জনক হবার আশঙ্কায় ব্রাজিল সরকার কঠোরভাবে ভ্রমণ সুবিধা নিশ্চিত করে। যে কোনো মূল ভূখণ্ডের সাপের চেয়ে 3 থেকে 5 গুণ শক্তিশালী সাপের উপস্থিতির কারণেই পর্যটকরা সেখানে যাওয়ার সাহস করে না। এখানকার সাপগুলো শিকারের মাংস পেঁচিয়ে অতি দ্রুত হত্যা করতে সক্ষম। দ্বীপে এগুলোর ঘনত্ব অত্যন্ত বেশি, অর্থাৎ প্রতি বর্গমিটারে কয়েক স্তরে 1 থেকে 5টি সাপ রয়েছে।